আপনারা যদি ভোট দিয়ে আমাকে অ্যাসেম্বলিতে পাঠান, আমি কথা দিচ্ছি আমি আপনাদের হয়ে সেখানে গিয়ে প্রচুর লড়াই করব, আপনাদের হয়ে বলবো। কি বলবেন? আরে দুর্দান্ত বাবু যে, হ্যাঁ আমি বলবো। কি বলবেন? আমি আমি কিছু বলবো না। হ্যাঁ তাদের বাবু, আপনার মাথা এসব ভূত চাপলো কবে থেকে? বেশ তো সাদা কালো ব্যবসা করে চালিয়ে যাচ্ছেন, আবার ইলেকশনে নামতে গেলেন কেন? কেন কেন নামবো না? ইলেকশনটা কি তোমার সম্পত্তি? আমার আমি আমি দেশের অগণিত জনসাধারণের জন্য ফিল করি। কি ফিল করেন? আমি ফিল করি। কি ফিল করেন? আমি নিশ্চয়ই কিছু একটা ফিল করি, কিন্তু এখন আমার মাথায় কিছুতেই সেটা আসছে না। অদরবাবু, আপনি শুধু একটা জিনিসই ফিল করতে পারেন, সেটা কি জানেন? কি কি ভাই, একটু বলো তো। লেকচারটা আমি কিছুতেই গুছিয়ে উঠতে পারিনি। কি করে পারবেন? ভালো লেকচার দিতে হলে লেখা পড়া শিখতে হয়। আপনি তো আবার লেখা পড়া করেননি কোনো। তা যা বলেছো। হ্যাঁ কি বললে? আমি লেখাপড়া করিনি। জানো আমার বাড়িতে কত দামি দামি বই আছে? জানো সে বই আমি কাকেও ছুঁতে দিই না, আমি নিজেও ছুঁই না। জানো আমি কত দূর পড়াশোনা করেছি? কত দূর করেছেন? আমি এত দূর করেছি। কত দূর করেছেন? আমি প্রথমে পাঠশালায় পড়েছি, তারপর আমি, তারপর আপনি, তারপর আমি, তারপর আপনি, তারপর আমি আর পড়িনি। বাহ! কারণ আমি ইউনিভার্সিটির শিক্ষা প্রণালীতে বিশ্বাস করি নে। আমি রবিদার মতো বাড়িতে বসে লেখাপড়া শিখেছি। রবিদাকে? ওমা রবিদাকে চেনো না? রবিগুরু কবীন্দ্রনাথ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।